السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان إلى آخر الآيات. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة. رواه البخاري. উপরে এবং নিচে বসে থাকা জ্ঞানীগুণী সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আমাদের প্রতি দয়া রহমত করে প্রতি বছর একটি করে আমাদেরকে বরকত রহমত পূর্ণময় একটি মাস উপহার দেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সেই বিগত বছরের মতো এই বছরও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাস দিয়েছেন, এবং সেই রমাদান মাস পেয়ে আমরা আজকে সিয়ামরত অবস্থায় জুমার দিনে একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি। তাই আমরা সেই রব আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা শুক্রিয়া কৃতজ্ঞতা স্বরূপ আমরা আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি সূরাতুল বাকারা দুই নম্বর সূরার 185 নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি, এবং রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারি থেকে একখানা হাদিসের অর্ধেক অংশ তেলাওয়াত করেছি। উক্ত তেলাওয়াতকৃত কোরআনের আয়াত হাদিস
এবং আরো আনুষঙ্গিক কিছু কোরআনের আয়াত হাদিসকে সামনে এনে আজকে রমাদান মাসের যে সিয়াম এই প্রসঙ্গে কিছু কথা বলবো ইনশাআল্লাহ ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ আমাদের সতর্ক হওয়া উচিত যে আমরা এক তো রহমতময় বরকতময় মাস একটা আমরা পেয়েছি তার সাথে সাথে আজকে আমরা জুমার দিন একত্রিত হয়েছি মূলত জুমার দিনের যে খুতবার সিস্টেম যে বক্তব্য আমরা কোরআন হাদিস থেকে শ্রবণ করে থাকি মূলত আমরা সেই কোরআন হাদিসের কথাগুলোকে মনোযোগ দিয়ে শ্রবণ করে সেগুলোকে আমরা ইনশাআল্লাহ মূল্যায়ন করার চেষ্টা করব আল্লাহ তাআলা যেন সকলকে তৌফিক দেন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি পূর্বেও আপনাদেরকে বলেছিলাম আজকেও কথাটি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আজকে আমরা প্রথম রমাদান এবং আমরা জুমার দিন পেয়ে গেছি অন্যান্য রমাদান মাসে আমরা জুমার খুতবা হয়তো চারটি পাই এবার আমরা পাঁচটি পেয়ে যাব ইনশাআল্লাহ তো সেই দিকে লক্ষ্য রেখে আমরা কোরআন হাদিসের কথা রমাদান মাসে শোনার একটা এক্সট্রা সুযোগ আমরা পেয়ে গেলাম তার সাথে সাথে রমাদান মাসকে আমরা যেভাবে কাটানো দরকার যেভাবে রমাদান মাসকে মূল্যায়ন গুরুত্ব দেওয়া উচিত আমরা সেভাবে দেওয়ার যে সমস্ত কথা কোরআন হাদিস থেকে আমরা ইতিপূর্বে শুনেছি এবং আগামীতে আমরা শুনব সেগুলোকে যথারীতি যদি মূল্যায়ন করতে পারি তাহলে আপনার আমার জন্যে রমাদান মাস পেয়ে রমাদান মাসের সিয়াম পালন করে আমরা কামিয়াব সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তবে বড় আফসোসের বিষয় পরিতাপের বিষয় যে আমরা কোরআন হাদিসের কথাগুলোকে শুনি শোনার উপর যেভাবে আমল করা দরকার আমরা সেভাবে আমল করতে পারি না আপনাদেরকে এ কথা জানিয়ে দেওয়া উচিত যে বিগত রমাদান মাসের সিয়াম যেভাবে কাটিয়ে এসেছেন আপনি যদি ঠিক ওইভাবেও এই রমাদান মাস পেয়ে এই রমাদান মাসের সিয়াম ওইভাবেই যদি আপনি কাটাবো বলে নিয়াত করে রাখেন এবং এমনটাই যদি মন স্থির আপনার থাকে তাহলে আমি বলবো আপনি ধোকায় পড়ে আছেন এটা বড় ধোকায় পড়ে আছেন আমাদের ভিতরের পরিবর্তন নিয়ে আসতে হবে রমাদান মাসের সিয়ামরত অবস্থায় আমাদের যে কাজ কর্মগুলো করা উচিত সেগুলো আমাদেরকে করতে হবে যেগুলো বর্জন করা উচিত সেগুলোকে বর্জন করতে হবে যদি আমরা রমাদান মাস পেয়েও যেই যেই কর্ম আমলগুলোকে ত্যাগ বর্জন করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আমরা না করি এগারো মাসের মতো যদি এই মাসটিও সেভাবে কাটিয়ে দিই তাহলে আমাদের সকলেরই এটা ক্ষতি নিজেরই ক্ষতি যার জন্যে আমাদেরকে বিষয়টিকে ভালোভাবে জানা একান্ত জরুরি যে আমরা কোনগুলোকে বর্জন করব কেন বর্জন করব কোনগুলোকে আমরা গ্রহণ করব কেন গ্রহণ করব যদি এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার না থাকে পরিষ্কার না হয় তাহলে আমাদের রমাদান মাস পেয়েও আমরা কিন্তু ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত হয়েই থাকব কাজেই সম্মানিত উপস্থিতি আমি যে কথা আপনাদেরকে বলতে চাচ্ছি যে ইসলাম ধর্মে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নাজিলকৃত যে সমস্ত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তার মধ্যে হতে শেষ কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশেষ কিতাব যে কিতাবটির নামই হচ্ছে আল কোরআন এই মহাগ্রন্থ আল কোরআনুল করিমকে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই রমাদান মাসে তিনি অবতীর্ণ নাজিল করেছেন এই অবতীর্ণ নাজিল যে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন তা আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে সে কথা কিন্তু ব্যক্ত করেছেন রাব্বুল আলামিন জানিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি এই রমাদান মাসে মহাগ্রন্থ আল কোরআনুল করিমকে আমি নাজিল অবতীর্ণ করেছি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস মানুষদেরকে হেদায়েতের জন্য সুপথ দেখানোর জন্য ওয়াবাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান এবং সত্য মিথ্যার পার্থক্য ঘটিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল করিমকে নাজিল অবতীর্ণ করেছি সুবহানাল্লাহ
তাহলে যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন মানুষের হেদায়েতের জন্য মানুষদেরকে সুপথ দেখানোর জন্য এবং সত্য মিথ্যাকে পার্থক্য করে দেওয়ার জন্য রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে তিনি নাযিল অবতীর্ণ করেছেন তাহলে আমাদের উচিত হচ্ছে এই কোরআন থেকে আমরা যেন সুপথ পেতে পারি আমরা যেন হেদায়েত পেতে পারি এবং এই কোরআনুল কারীমের মাধ্যমে আমরা সত্য মিথ্যার যেন পার্থক্য করতে পারি সত্য মিথ্যার পার্থক্য মানে আপনার সামনে মহা القرآنুল কারীম এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন বলা হবে পেশ করা হবে তখন আপনার আমার ভিতরে যে সমস্ত ভুল ত্রুটিগুলো রয়েছে সেগুলো আপনাকে আমাকে সংশোধন করে নিতে হবে এটাই রব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন কিন্তু কোরআন থেকে আমরা শোনার পরেও আমাদের যে পরিবর্তন হওয়া উচিত সত্য মিথ্যা যে পার্থক্য করে দেওয়া উচিত আমরা সেটা পারছি না কেমন পারছি না যে রমাদান মাস আমরা পেয়েছি রমাদান মাসে আমরা সিয়াম পালন করছি রমাদান মাস পাওয়ার পরে সিয়াম যে পালন করছি এই সিয়াম আমি কেন পালন করছি এবং এই সিয়াম পালন করতে গিয়ে কোন কোন কষ্টগুলো আমি ফিল অনুধাবন করছি এটা আমরা কেন করছি এটাও আমাদের কাছে কিন্তু বিষয়টি ক্লিয়ার নয় অনেকের ধারণা মেন্টালিটি যে আমাদের রমাদান মাস আসে সিয়াম পালন করতে হয় করছি কেন করতে হবে আপনি মনে করছেন রমাদান মাসের সিয়াম পালন করলে আমি নেকি পাবো ব্যাস যথেষ্ট আপনার কি রমাদান মাসের সিয়াম পালন করে শুধু নেকি নেওয়ারই উদ্দেশ্য আর এটাই যদি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে রমাদান মাস যে আপনাকে শিক্ষা দিতে চাইছে আপনার যে পরিবর্তন ঘটানোর জন্য রমাদান এসেছে তাহলে এটা কি আপনাকে ভাবতে হবে না এটা কি চিন্তা ভাবনা করা দরকার নেই আমাদেরকে অবশ্যই আপনাকে আমাকে চিন্তা ভাবনা করতে হবে চিন্তা ভাবনার জগতে আজকে আমি আপনাদেরকে নিয়ে আসবো তবে যে কথা আপনাদেরকে আমি বলি যে মহাগ্রন্থ হল কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল অবতীর্ণ করেছেন এ কোরআন সম্পর্কে একটু আমরা জেনে নিই কোরআনুল কারীম যে মানুষকে হেদায়েত সৎপথ দেখার জন্য সুপথে পরিচালিত করার জন্য এসেছে কিন্তু এ কোরআনুল কারীমের কি মূল্য কি গুরুত্ব এই বিষয়টিকে আমাদেরকে একটু মূল্যায়ন করা দরকার যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন যে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি উত্তম সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন জানে এবং অপরকে জানাই যা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি কোরআন নিজে শিখে এবং অপর ব্যক্তিকে শিখায় তাহলে ওই ব্যক্তি হচ্ছে তোমাদের কাছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি উত্তম ব্যক্তি এ কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে কোরআনকে যদি আমি জানি এবং অপরকে জানাই তাহলে আমি উত্তম ব্যক্তি হতে পারবো জমিনের নিচে এবং আসমানের নিচে এবং জমিনের উপরে আমি উত্তম ব্যক্তি হতে পারবো এ কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এবার এই হাদিস থেকে আপনাকে আমি যে কথা বলতে চাচ্ছি যারা কোরআন জানে তারা কোরআন শিখায় যারা জানে যারা শিখায় তাদেরকে আমরা কতটুকু মূল্যায়ন করতে পেরেছি যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ওরাই হচ্ছে উত্তম সর্বোত্তম ব্যক্তি হচ্ছে তারাই যারা কোরআন শিখে শিখায় এদেরকে আমরা কতটুকু মূল্যায়ন করতে পেরেছি এদেরকে মূল্যায়ন আপনি কতটুকু করতে পেরেছেন তাদেরকে আপনি সম্মান দিচ্ছেন না দিচ্ছেন সে কথা আমি যাচ্ছি না আপনি কতটুকু তাদেরকে মূল্যায়ন করছেন সে কথার দিকে আমি আসছি সম্মান অসম্মান আপনি করেন কি করেন না সেটা আপনি নিজে জানেন তবে যে কথাই আপনাকে আমি আনতে চাচ্ছি যে তাদেরকে কতটুকু আপনি মূল্যায়ন করছেন আর মূল্যায়ন মানে মেম্বারে দাঁড়িয়ে আপনাকে যে সত্য কথা বলবে মেম্বারে দাঁড়িয়ে যে হক কথা আপনাকে বলবে যে রমাদান মাসের সিয়াম রমাদান মাসে আমাদেরকে যে বিষয়গুলো শিক্ষা দিতে এসেছে সেই শিক্ষা নিয়ে কতটুকু নিজেদের পরিবর্তন ঘটাতে পেরেছি এটা কতটুকু মেনে নিয়ে নিজেদের পরিবর্তন ঘটাতে পেরেছি এইটা যদি করতে পেরেছি তাহলে তাদেরকে আমরা মূল্যায়ন করতে পেরেছি তাদেরকে মূল্যায়ন করা মানে কোরআনকে মূল্যায়ন করা তাদেরকে মূল্যায়ন করা মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মূল্যায়ন করা কিন্তু বড় আফসোসের বিষয় এবার আপনি আসেন এটি হচ্ছে তাহলে এই মাসটি হচ্ছে কোরআনের মাস যে মসজিদে কোরআনকে অবতীর্ণ নাযিল আল্লাহ তাআলা করেছেন এটি হচ্ছে কোরআনের মাস তাহলে এই কোরআনের মাসে আমাদের উচিত হচ্ছে কোরআনুল কারীমকে বেশি বেশি করে তেলাওয়াত করা কিন্তু কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে জানতে হবে যে এটি যেহেতু
কোরআনের মাস কোরআনকে আমাদেরকে তেলাওয়াত বেশি বেশি করতে হবে কোরআনকে বোঝার চেষ্টা করতে হবে কোরআনের অর্থ জানতে হবে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আমাদের জানা উচিত এভাবে যদি আমরা মন স্থির করে ওই যে আপনাকে বলেছিলাম যে রমাদান মাস আসার আগে যে পূর্ব প্রস্তুতি গ্রহণ করার কথা তার মধ্যে আপনাকে বলেছিলাম কোরআনের তেলাওয়াতে অভ্যাসিত হওয়া এখন আপনি একটু চিন্তা ভাবনা করেন যে কোরআন এর মাস হচ্ছে রমাদান মাস এই কোরআনুল কারীমকে আমরা কতটুকু তেলাওয়াত করতে পাচ্ছি এবং তেলাওয়াতের পাশাপাশি কতটুকু তেলাওয়াতের অংশগুলো নিজে বুঝতে পারলাম তার অর্থ এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ কতটুকু আমরা বুঝতে পারলাম এটা আমাদের একটু মূল্যায়ন করতে হবে তবে আপনাকে জানাই কোরআনুল কারীম তেলাওয়াত করলে যে সওয়াব যে নেকি পাওয়া যায় যা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন যে মান ক্বারাআ হরফাম মিন কিতাবিল্লাহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বারাআ হরফাম মিন কিতাবিল্লাহি যে ব্যক্তি কোরআনের কোন একটি হরফকে পাঠ করবে তেলাওয়াত করবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালাহু হাসানা তাকে কি দেওয়া হবে তাকে নেকি দেওয়া হবে তার পরিবর্তে তো নেকিটা কেমন হবে তার নেকিটা কেমন হবে নেকির অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল হাসানাতু বি আশরি আমসালিহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার তেলাওয়াতের ওই আমল করার কারণে ওই কাজটি করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে 10টি নেকি দেওয়া হবে সুবহানাল্লাহ এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাল লা আকুলু আমি তোমাদেরকে এই কথা বলছি না জালিফ লাম মিম হারফুন জালিফ লাম মিম এটি একটি হারফ এ কথা আমি বলছি না এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাকিন তবে আমি তোমাদেরকে বলছি আলিফুন হারফুন আলিফ একটা হারফ ওয়ালামুন হারফুন লাম একটি হারফ ওয়া মিম হারফুন মিম একটি হারফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলিফ লাম মিম এটিকে তেলাওয়াত করতে গেলে তিনটি হারফ আসছে আলিফ আসছে লাম আসছে মিম আসছে এই তিনটি অক্ষর তেলাওয়াত করার কারণে প্রতিটি অক্ষর তেলাওয়াতের বিনিময়ে 10টি নেকি পাবে সুবহানাল্লাহ তাহলে এবার আপনি ভাবেন যে কোরআনুল কারীমকে আপনি তেলাওয়াত করতে গিয়ে কতগুলো হারফ তেলাওয়াত করছেন আর প্রত্যেকটি হারফের বিনিময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10টি করে নেকি পাওয়া যাবে এবার যারা তেলাওয়াত করতে জানেন তারা তো তেলাওয়াত করবেন এখন তাদের প্রশ্ন আসবে আমরা যারা তেলাওয়াত করতে জানি না আপনারা যারা তেলাওয়াত করতে জানেন না আপনাদের উচিত হচ্ছে যারা কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে জানে এবং তেলাওয়াত করছে সেই সময় আপনার উচিত হচ্ছে তার পাশে বসে তার তেলাওয়াতকে শোনা কিন্তু তার তেলাওয়াত শুনবে কি তার পাশে গিয়ে ঘুমিয়ে যায় বরং তাকেও গল্পতে মশগুল করে দেয় মানে ও যেন তেলাওয়াত না করে ওর সঙ্গে বলে ওর সঙ্গে তালে তাল মিলিয়ে যেন গল্প করে বা ও যে ওর পাশে গিয়ে ঘুমালো মানে ও যেন কোরআনকে বন্ধ করে তার সঙ্গে ঘুমিয়ে পড়ে বোঝা গেল এই অলসতা এই আমাদের দুর্বলতা আমাদের কাছ থেকে দূর করতে হবে কোরআনের মাস আমাদের উচিত হচ্ছে এই কোরআনুল কারীমকে বেশি বেশি করে তেলাওয়াত করা যারা জানি না তাদের পাশে গিয়ে তেলাওয়াত শোনা মাশাআল্লাহ আরেকটি সুযোগ রয়েছে আমরা রমাদান মাসে তারাবির সালাত আদায় করি তারাবির সালাত আদায় করার ক্ষেত্রে একটি লম্বা সময় কোরআনের তেলাওয়াত হয় আপনি সেই তেলাওয়াত সালাতরত অবস্থায় আপনি শুনছেন সেখানে কি আপনি সেই নেকি পাবেন না আপনি তো সেই নেকি সেই জায়গায় পাবেন তাহলে আমি যেহেতু কোরআনের তেলাওয়াত করতে জানি না আমার সুযোগ হয় না তাহলে আমার উচিত হচ্ছে যে তারাবির সালাতে আমি জামাতবদ্ধভাবে ইমামের পিছনে সালাতটিকে আদায় করব কেননা ইমাম সাহেব যে কোরআনের তেলাওয়াত করবে তিনি দীর্ঘ লং টাইমে তেলাওয়াত করবেন তার তেলাওয়াতকে মনোযোগ দিয়ে শ্রবণ করলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সমপরিমাণই নেকি দেওয়া হবে যে ব্যক্তি তেলাওয়াত করছে আর যে ব্যক্তি শুনছে কেউ কাউরের নেকি কম হবে না উভয়ের নেকি সমান হবে এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তাহলে আমাদের উচিত হচ্ছে যে তেলাওয়াত করলে শোনা বা আমরা তারাবি সালাতে ইমাম সাহেবের পিছনে আমরা চেষ্টা করব মনকে স্থির করে আমরা সেই তেলাওয়াতকে শোনা আমরা এটা বাধা প্রদান করব না যে টাইম দেখে অমুক জায়গায় এত মিনিটে তারাবি সালাত শেষ হয় আমাদের কেন শেষ হবে না
আমরা পারছি না এমনটি দুর্বল পয়েন্ট আমাদের ভিতর থেকে দূর করতে হবে কেননা এটা যে শয়তানি ওয়াসওয়াসা আর আমি বলেছিলাম শয়তান তো রমাদান মাস বাঁধা থাকে তাহলে ইরাকারা শয়তান বাঁধা থাকলে আপনাকে আমি বলেছিলাম ওরাই হচ্ছে শয়তান যারা এই ওয়াসওয়াসা দিয়ে ভালো জিনিসকে বাধা প্রদান করবে এরাই হচ্ছে নিজে শয়তান যারা আপনার ডান বামে এই স্লোগান তুলবে মনে করবেন এরাই হচ্ছে শয়তান আর ওই শয়তানের জন্য আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে ওই শয়তানে যেন পড়ছেন ইও সেই শয়তান মানে এই শয়তানের সঙ্গে তালে তাল মিলিয়ে এমনটি করব না আরে আমার কষ্ট হচ্ছে হোক আমার না জানি কোন কষ্ট চায়ের দোকানে আমার আড্ডা মারা যদি সময় থাকে বাজারে ঘোরার যদি সময় থাকে আরো কোনো জায়গায় গল্প গুজব করার যদি সময় থাকে তাহলে আমার তারাবির সালাতে কোরআন তেলাওয়াতের জন্য সময় কেন আমি দিতে পারবো না আমার জন্য যেখানে আল্লাহ সুবহান ও তাআলা আমার প্রতি আমাকে ভালোবেসে আমার প্রতি রহম করে আমাকে একটি লং দীর্ঘ একটি মাস দিয়েছেন যে মাস একটা সুযোগ দিলেন প্রথম রাত্রিতে এই সালাত আদায় করলে আপনার আমার পিছনের গুনাহকে আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করে দিবেন তাহলে এত সুন্দর একটা সুবর্ণ সুযোগ করেছে সেই সুযোগ আমরা কেউ হাতছাড়া করব না এবং কাউরির ওই সমস্ত কথা তার স্লোগানে তালে তাল মিলিয়ে আমরা ভালো কাজে বাধা প্রদান করব না ইনশাআল্লাহ শুধু খালি নেকির উদ্দেশ্য অন্য কোনো উদ্দেশ্য নয় এটা ছিল কোরআনুল করিমে এই কোরআনুল করিম আপনার আমার কাল কিয়ামতের দিন সুপারিশ করবে আপনার আমার পক্ষ হয়ে আপনার আমার পক্ষ হয়ে মহাগ্রন্থ কোরআনুল করিম সুপারিশ করবেন জাল্লা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াকুলুল কোরআন কাল কিয়ামতের দিন কোরআন বলবে যে মানাতুহু তুআম কোরআন বলবে মানাতুহু নাওম বিল্লাইল বলবে আল্লাহ তাবারক তাআলা কে আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমার এই বান্দাকে রাতের অন্ধকারের ঘুম থেকে বিরত রেখে রেখেছিলাম তাকে আমি আর এই ব্যক্তি রাত্রি জেগে আমাকে তেলাওয়াত করেছিল ফাশাফিনি অতএব আপনি আমার এই সুপারিশকে কবুল করুন আপনার এই বান্দাকে রাতের ঘুম থেকে আরাম থেকে বিরত রেখে আমাকে তেলাওয়াত করিয়েছিলাম অর্থাৎ আমাকে তেলাওয়াত করেছিল হে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমার এই সুপারিশকে কবুল করো ফলে আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশকে কবুল করবেন এবং কবুল করে সেই ব্যক্তিকে জান্নাত দিবেন বলে সুবহানাল্লাহ তাহলে আপনারা আমার সঙ্গ দিবে কোরআন তবে সাবধান তবে সাবধান কোন বিষয়ে সাবধান মোবাইল বিষয়ে সাবধান যদি হাতে মোবাইল থাকে আপনি বিভিন্ন ইসলামিক যে অ্যাপস কোরআনের অ্যাপস বিভিন্ন কিছু রয়েছে এটাও আবার ভাববেন না যে অনেকে দেখি যে কোরআন তো তারা মানা করলে তাদের তো হাতে কোরআন তবে আপনি ধারণা করবেন না আপনি এটা ভাববেন না যে অনেক আলেমের হাতে দেখতে পাচ্ছি তারাও তোমার ঘাঁটাঘাঁটি করছে তারা ঘাঁটাঘাঁটি করছে কি সেটা আপনাকে দেখতে হবে মোবাইলে তো বিভিন্ন হাদিস বিভিন্ন অ্যাপস ইসলামিক রয়েছে তারা তো সেটাও করতে পারে আপনিও সেটাও করতে পারেন কিন্তু কাউরির মোবাইল ঘাটা দেখে আমরা কেউ ধারণা করব না যে এ খারাপ কোনো কাজ করছে মোবাইল নিয়ে এটা ধারণা করব না আমি যতক্ষণ না সচককে না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি খারাপ ধারণা নিয়ে আসবো না তবে মেম্বারে দাঁড়িয়ে আপনাকে যতটুকু কথা আমি বলতে চাচ্ছি মোবাইল নিয়ে আমরা অনর্থ অন্য কোনো বিষয় নিয়ে আমরা ব্যস্ত থাকবো না বরং মোবাইল যদি আমার হাতে থাকে আমি যদি ঘাঁটি তাহলে আমার থাকতে হবে সেই অ্যাপস কোরআন বা কোরআনের অর্থ বোঝা এবং তার তাফসির এবং হাদিস গ্রন্থগুলো এবং দুয়ার কোনো অ্যাপস থাকতে পারে সেটা যদি আপনি করেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু যদি কোরআনকে নিয়ে আপনি হোয়াটসঅ্যাপ আপনি ফেসবুক আর অন্যান্য কিছু যদি আপনি ওই সিয়ামরত অবস্থায় সেগুলোকে ইউজ ব্যবহার করেন তাহলে আপনি মনে করবেন আপনার সিয়ামরত অবস্থায় যেগুলো আপনার জন্যে নাজায়েজ হারাম অবৈধ সেই জিনিসগুলো যদি আপনি কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনার সিয়াম এমনি করা হবে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা ক্বাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াদা ক্বাওলা যুর তোমাদের মধ্যে যে ব্যক্তি মিথ্যা কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে পারবে না তাহলে সেই ব্যক্তির ক্ষুধার্ত এবং পিপাসা সহ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নেই তার কোনো গুরুত্ব নেই যদি মিথ্যা কথা সিয়ামরত অবস্থায় না ছাড়তে পারি আপনি এখানে শুধু খালি ওই মিথ্যা কথার উপরেই আপনি থাকবেন না এখান থেকে আপনাকে ধরে নিতে হবে অন্যায় যতগুলো কর্ম রয়েছে মিথ্যা কথা আপনি সিয়ামরত অবস্থায় আপনি গীবত পরনিন্দা পরচর্চা করতে পারবেন না আপনি ওই সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা বলতে পারবেন না আপনি ধোকা দিতে পারবেন না এটা আপনার প্রতি হারাম করা হয়েছে যা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিন্তু বড় আফসোসের বিষয়
সিয়ামরত অবস্থায় আপনার আমার জন্য যেগুলো হারাম যে জিনিসগুলো হারাম সিয়ামরত অবস্থায় ইফতারির পরে যে বিষয়গুলো হালাল হালাল আর হারামের মধ্যে পার্থক্য রয়েছে এমন কোন জিনিস আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওগুলোকে আপনার মৃত্যুর জন্ম থেকে না মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি ওই বিধান জারি রয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন এগুলো হারাম 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 কোনো অবস্থাতেই হালাল হবে না কিছু বিষয় রয়েছে আর সিয়ামরত অবস্থায় আপনার জন্য যেগুলো হালাল জায়েজ বৈধ তবে সিয়ামরত অবস্থায় সেগুলো হারাম করা হয়েছে আপনি সিয়ামরত অবস্থায় খাবার খেতে পারবেন না পানি পান করতে পারবেন না আপনি আর হালালি খাবার আরো কিছু সেগুলো খেতে পারবেন না যে জিনিসগুলো আপনার জন্য হালাল সিয়ামরত অবস্থা হারাম তবে বড় আফসোসের বিষয় সিয়াম আমরা রত অবস্থায় থাকি না খেয়ে থাকি কোনো খাবার খাই না পানি না পান করেও থাকি এটা কোনো বড় মহৎ কাজ নয় আপনি মনে করছেন যে আমি না খেয়ে আছি আমি খাবারও খাই না পানিও পান করি না এটা মহান কোনো কাজ নয় মহান কোনো কাজ হচ্ছে সিয়ামরত অবস্থায় আমি মিথ্যা বলি না সিয়ামরত অবস্থায় আমি গীবত করি না পরনিন্দা করি না পরচর্চা করি না ধোকাবাজি করি না কাউকে নিয়ে আমি অন্যায়মূলক কোনো আচরণ কোনো কথাবার্তা আমি বলি না এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ কিন্তু ও খাবার খাই না পানিও পান করি না মিথ্যা কথা বলি রোজা অবস্থায় সিয়ামরত অবস্থায় মিথ্যা কথা বলতে পারি কাউকে নিয়ে গীবত পরনিন্দা পরচর্চা করতে পারি সিয়ামরত অবস্থায় যদি এই সমস্ত আমল কার্যকলাপ আপনার ভিতরে থাকে আপনি বর্জন না করতে পারেন আপনাকে আমি বলছি এই সিয়াম রেখে কোনো ফায়দা লাভ নেই রব্বুল আলামিনের নিকটে আপনার সিয়াম থাকা না থাকা দুটোই সমান কথা বোঝা গেল তার জন্য এই হাদিস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে সিয়ামরত অবস্থায় আমরা এই সমস্ত কাজকর্মগুলো করতে পারবো না মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিক্ষা দিয়ে বলতে চাইছেন যদি তোমরা কোনো রকম একটি মাস নিজেকে সংযত করতে পারো তাহলে বাকি এগারো মাস তোমরা ওগুলোকে এমনিতেই বর্জন করতে পারবে এটাই শিক্ষণীয় বিষয় এমনটি নয় যে সিয়ামরত অবস্থায় গীবত বরনিন্দা মিথ্যা আপনি করতে পারবেন না ফলে অন্য টাইমে করতে পারবেন এমনটি কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তা বলেন না তবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি বলি যেভা যারা সিয়াম পালন করছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাকে পূর্ণ হেদায়েত দান করুক তবে ওই বিষয়ে একটু সংযত হন কোন বিষয়ে বলছি আপনাকে আপনি রমাদান মাসের এই যে সিয়াম পালনরত অবস্থায় আপনি আছেন আপনি না খেয়ে সারাদিন কষ্টকে সহ্য করে নিলেন মিথ্যাও বললেন না গীবত করলেন না পরনিন্দা পরচর্চা আপনি করলেন না আপনি নিজেকে বিরত রাখলেন খাবার খেলেন না পানি পান করলেন না সব কিছু থেকে বিরত রাখলেন কিন্তু মাগরিবের আজান হচ্ছে আপনি ইফতার করলেন ইফতার করার পরে ওই যে ছোট আর বড় টান আপনি শুরু করলেন মানে আপনাকে আমি বলতে চাচ্ছি ইফতারের পরে খাবার ঠিকমতো খান আর না খান ও সালাত আপনি আদায় করছেন কি করছেন না আপনি তাড়াহুড়ো করে ওই সিগারেট আর বিড়িতে গিয়ে টান মারছেন আপনাকে আমি বলছি আপনার এই সিয়াম সারাদিন না খেয়ে আপনি যে কষ্টকে সহ্য করলেন ওই কয়েক মিনিটের জন্যে ওই বিড়ি সিগারেটে টান দেওয়ার জন্যে গুটকা খৈনি পান করার জন্যে সিয়ামটাকেই বরবাদ করে দিলেন আপনার সমস্ত আমলটাই নষ্ট হয়ে গেল এই জন্যে বড় সাবধান সতর্কতা অবলম্বন করতে হবে ইসলামের ক্ষেত্রে আমাকে রাগ দুঃখ করে লাভ নাই ইসলাম যেখানে আমাকে পারমিশন দিচ্ছে না যেখানে আল্লাহ এবং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করেছেন ওটা কোনো অবস্থাতে ডান বাম সামনে পিছনে তাকে হালাল করার কোনো সুযোগ নাই তার জন্যে এত যখন কষ্ট সহ্য করছেন আপনাকে আমি বলবো সিয়াম এসেছে আপনাকে সংযত করার জন্যে আবার আপনার আপনার আমার পাপকে মোচন করে দেওয়ার জন্যে পাপগুলোকে পুড়িয়ে ছারখার করে দেওয়ার জন্যে অতএব এই রমাদান মাসের সিয়াম আমাদেরকে যে শিক্ষা দিতে চাইছে লাআল্লাকুম তাত্তাকুন যাতে করে পরিষ্কার মুত্তাকি আল্লাহ ভীরু ব্যক্তি হতে পারি নিজেকে গড়ে তুলতে পারি এটাই রব্বুল আলামিনের মূল উদ্দেশ্য লক্ষ্য সেই মূল লক্ষ্য উদ্দেশ্যতে যেন আমরা সামিল হতে পারি সেই দিকে লক্ষ্য রেখে আপনার আমার উচিত হচ্ছে রমাদান মাসের যে সিয়াম রত অবস্থায় মিথ্যা বলা যাবে না ধোকা দেওয়া যাবে না গালি দেওয়া যাবে না ঝগড়া করা যাবে না গীবত পরনিন্দা পরচর্চা করা যাবে না আপনাকে আমি হচ্ছে ধোকা দেওয়া যাবে না ধোকা মানে
যেবা যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে লক্ষ্য রাখবেন মানুষদেরকে তো আমি ধোঁকা দিচ্ছি না আমার ব্যবসার জায়গায় আমার যে কোনো ব্যবসা হোক না কেন ব্যবসা যদি হালাল হয় ওই হালালই ব্যবসাতে মানুষের সঙ্গে ধোঁকা প্রতারণা যদি না করি তাহলে সেটা হালাল থাকবে আর হালাল ব্যবসা শুরু করে যদি ধোঁকা প্রতারণা মিথ্যা যদি থেকে থাকে ওই হালাল ব্যবসাও আপনার চরিত্রের কারণে সেটা হারামে পরিণত হবে অতি বড় সাবধান আপনাকে এই বিষয়গুলোকে ধ্যান গুরুত্ব দিতে হবে বিগত দিনে যা কিছু হয়েছে আপনার আপনার আমার জীবনে যে পাপগুলো করেছি গুনাহগুলো করেছি কিন্তু সেই পাপ গুনাহগুলোকে ধরে রাখার আমার কোনো প্রয়োজন নেই বরং এই রমাদান মাসে আমার উচিত হচ্ছে সেগুলোকে মোচন করিয়ে নেওয়া পাপগুলোকে সব ধুয়ে মুছে ফেলে দেওয়া এবং রব্বুল আলামিনের নিকট একজন মখলিস খালিস বান্দা হিসেবে নিজেকে আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখে পেশ করা এটা যদি আমরা করতে পারি তাহলে রমাদান মাস আমাদের পেয়ে রমাদান মাসের সিয়াম পালন করে এটা আপনার আমার বেনিফিট লাভ ফায়দা থাকবে নচেত সব কিছু বৃথা হয়ে যাবে দুনিয়াতে চিরদিন থাকতে আসেনি এই রমাদান মাস ঠিক মতো পালন করতে পারবো কি পারবো না সেটাও জানি না কখন কার মৃত্যু ঘটে যায় কার কখন মরণ আসবে কেউ জানি না অতএব পাপগুলোকে মোচন করিয়ে যদি মৃত্যু হয়ে যায় এটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া এটাই আপনার আমার জীবনের সফলতা এটাই আপনার আমার জীবনে কামিয়াব আসবে নচেত সমস্ত কিছু বৃথা দুনিয়াও শেষ পরকালও শেষ অতএব সংযত হওয়ার চেষ্টা করুন এই রমাদান মাসে নিজেদের পাপগুলোকে মোচন করার চেষ্টা করি আসুন রমাদান মাসের সিয়ামগুলোকে ঠিকঠাকভাবে পালন করি এবং আমরা বেশি বেশি করে কোরআনের তেলাওয়াত করি কোরআন তেলাওয়াত করতে না জানলে যারা জানে তাদের পাশে তেলাওয়াতগুলোকে শুনি এবং জামাতবদ্ধভাবে সলাৎগুলোকে আদায় করার চেষ্টা করি কমপক্ষে তিনটি ওয়াক্তে ইমাম সাহেবের পিছনে সলাৎ আদায় করলে যে কোরআনের তেলাওয়াত শুনতে পায় সেই তেলাওয়াত শুনলে আমরা সেই নেকির হকদার অংশীদার হতে পারবো ইনশাআল্লাহ কাজেই রব্বুল আলামিনের কাছে নিয়োগ করি দোয়া করি হে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে এই মাসটিতে নিজেদেরকে সংযত করা পাপ থেকে নিজেদেরকে বিরত কীভাবে থাকতে হয় সমস্ত পাপগুলো কীভাবে বর্জন করতে হয় তুমি আমাদেরকে সেইভাবে বর্জন করা ত্যাগ করা তুমি আমাদের সকলকে তৌফিক দাও আল্লাহুম আমিন আল্লাহ তাআলা তুমি আমাদেরকে বেশি বেশি করে তোমার মহাগ্রন্থল কোরআনুল করিমকে বেশি বেশি তেলাওয়াত করা তুমি আমাদেরকে তৌফিক দাও হে আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে এই রমাদান মাসে কোরআনের তেলাওয়াতের পাশাপাশি যেন কোরআনের শিক্ষা কোরআন যে কথা বলতে চেয়েছে তুমি যে কথা কোরআনুল করিমের মধ্যে জানিয়েছো সেগুলো কমপক্ষে যেন আমরা জানতে পারি সেই তুমি আমাকে তৌফিক দাও আমাদেরকে তৌফিক দাও আল্লাহুম আমিন হে আল্লাহ তাআলা তুমি আমাদের সকলের শরীরকে সুস্থ সবল রেখে রমাদান মাসের ইবাদত বান্দিগিগুলো তুমি আমাদের সকলকে তুমি করার তৌফিক দাও আল্লাহুম আমিন হে আল্লাহ তাআলা যারা আমাদের ভিতরে যারা ব্যবসায়িক রয়েছেন যারা ব্যবসা করছেন হে আল্লাহ তাআলা তুমি তাদের ব্যবসাতে বরকত দিয়ে তুমি পূর্ণতা দান করো আল্লাহুম আমিন হে আল্লাহ তাআলা যারা ঋণগ্রস্ত রয়েছে তাদের তুমি ঋণমুক্ত করা তুমি তৌফিক দাও আল্লাহুম আমিন হে আল্লাহ তাআলা আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করো হে আল্লাহ তাআলা আমাদের ভিতরে যাদের মা বাবা নেই যারা মৃত্যুবরণ করেছে কবরস্থ হয়েছে আল্লাহ তাআলা তুমি তাদের সেই সমস্ত পাপগুলো গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও আযাবগুলো মাফ করে দিয়ে তাদের তুমি জান্নাত নসিব করে দাও আল্লাহুম আমিন হে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে যতদিন পৃথিবীর বুকে রাখবে তুমি ঈমানী অবস্থায় তুমি জীবন যাপন করার তৌফিক দাও হে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে পৃথিবীতে যতদিন রাখবে হালাল উপার্জন আর হালাল ভক্ষণ করার তুমি আমাদেরকে সকলকে তৌফিক দাও আল্লাহুম আমিন হে আল্লাহ তাআলা যখনই মৃত্যু দিবে ঈমানী অবস্থায় এবং তোমার সর্বশ্রেষ্ঠ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পাঠ করে মৃত্যুবরণ করার তুমি তৌফিক দিও আল্লাহুম আমিন ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু